ছাত্রাবাস নির্মাণকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডিতে। জানা গেছে ছাত্রাবাস নির্মাণের জন্য বরাদ্দ 1,04,00,000 টাকা। নির্মাণ সামগ্রী দেখভালের দায়িত্ব কে পাবে? এই নিয়ে তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষ। আহত দুপক্ষের পাঁচজন, আহতরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে থানা দ্বারস্থ দুপক্ষই। আমার ছেলে ওখানটা ছিল, হঠাৎ করে ওরা 3-4-5 জন আসে আমার ছেলেকে অ্যাটাক করে। কারা কারা মারছিল আপনাকে? একজনের নাম হচ্ছে করিমুল ইসলাম, আর একজন আবেনুর, আর একজনের নাম হচ্ছে আইনুল। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল অঞ্চল সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে পাল্টা মারের অভিযোগ তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। ওই যে বাদী কি নাম? গুলজার আলী। আর তারপরে ওর বাবা কামাল উদ্দিন আহমেদ। আমার এক দেওয়ান ছিল, ও গেছিল একটা কাজে, ওটার কাজ চলছে রাস্তা দেখতে। এবার ওর সঙ্গে আমাদের যে মেম্বার আছে, রানি মেম্বার, তার ছেলের সঙ্গে একটা গন্ডগোল হয়েছিল। আচ্ছা। এবার আমার হাজবেন্ড জানে নাকি, ও রাস্তায় ছিল, ওকে ধরে মারছে ওখানে। এবার যে মেম্বার সেই মারছে, তার ছেলে আর দুজনেই মারছে। আমি ছিলাম, আমি 2013-18 অব্দি প্রধান ছিলাম, এবং কোন দলের, কোন দলের ছিলাম, তৃণমূল থেকে ছিলাম। আর যা করে মিথ্যা ঘটনার নিন্দা স্বরূপ বিজেপি সেই অঞ্চলের অন্তর্গত টিএমসির যারা দলের নেতা নেত্রীরা রয়েছে তাদের দুই গোষ্ঠীর মধ্যে এমন অন্তর্কলহ এবং অন্তর্দ্বন্দ্ব লেগেছিল এবং তার ফলস্বরূপ প্রায় 5 জন আহত। আমরা এই ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে তারা এই সমস্ত কার্যকলাপে ব্যস্ত, কীভাবে তারা নিজেরা আত্মসাৎ করবে টাকা অর্থ। পঞ্চায়েত ভোটের আগে থেকে গোষ্ঠীদ্বন্দ্বে জেরপা শাসক শিবির। বছর ঘুরলে লোকসভা, তলে তলে কি ফাটল যে ক্রমে চওড়া হচ্ছে তাকে টের পাচ্ছে শীর্ষ নেতৃত্ব? ভাগ বাটোয়ারার লড়াইতে গোটা দলটাই শেষ হয়ে যাবে না তো প্রশ্ন উঠছে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।